মানে 12টায় বেরিয়েছিলাম, এখন বাজে 2টো, তো আমরা এসে পৌঁছালাম। আর এখন আমার অবস্থা খুবই খারাপ, কারণ আর গিয়ে বোনের বাড়ি গিয়ে স্নান করবো, ব্যাগে একটা পরার মতো ড্রেস এনেছি, আমি এদিকেও স্নান করিয়ে দেবো, কারণ সকালবেলা বেরিয়েছিলাম না রান্না বান্না করে। আমি জানি এত দূর আসলে একটু স্নান টাকটা করতেই হবে, সেই কারণে সকালবেলাটা আজকে করি। দিদিভাইকে হ্যাপি বার্থডে বলো, মামা দিদিভাইকে হ্যাপি বার্থডে বলো। আমাকে মামা তোমার কাছে যাও।